আজকে আমরা কম্পিউটারের প্রজন্মের প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আমরা জানি কম্পিউটারের প্রজন্ম 5টা। 1 নম্বর হচ্ছে প্রথম প্রজন্ম, সবগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, 1 নম্বর দেওয়া দরকার নেই, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম আর হচ্ছে পঞ্চম প্রজন্ম। তাহলে কম্পিউটারের প্রজন্ম হচ্ছে এই 5টা। আচ্ছা, প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্যগুলো আমরা লিখব। একটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব, এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য। দুইটা বৈশিষ্ট্য আমরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো লিখব। আর আরেকটা হচ্ছে পাঞ্চ কার্ডের ব্যবহার, পাঞ্চ কার্ড। তাহলে প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব আর একটা হচ্ছে পাঞ্চ কার্ড। এরপর দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দুটো হচ্ছে, একটা হচ্ছে ট্রানজিস্টরের ব্যবহার হয়েছে দ্বিতীয় প্রজন্মে, আরেকটা হচ্ছে চুম্বকীয় কোর বা ম্যাগনেটিক ডিস্ক। আরও লেখা যায় চুম্বকীয় কোর, ম্যাগনেটিক, ম্যাগনেট কথাটাই কিন্তু অর্থ হচ্ছে চুম্বক, চুম্বকীয় কোর, ম্যাগনেটিক ডিস্ক এবং চুম্বকীয় কোরের ব্যবহার। তার মানে প্রথম প্রজন্ম হচ্ছে ভ্যাকুয়াম টিউব, পাঞ্চ কার্ড, ট্রানজিস্টর আর হচ্ছে চুম্বকীয় কোর, ম্যাগনেটিক ডিস্ক। এরপর আমরা তৃতীয় প্রজন্মে যাব। তৃতীয় প্রজন্মের গুরুত্বপূর্ণ হচ্ছে আইসি, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এর ব্যবহার। আরেকটা জিনিস হচ্ছে অর্ধ পরিবাহী মেমোরি। তাহলে দ্বিতীয় প্রজন্মের ব্যবহার হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটা, একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী মেমোরির ব্যবহার। চতুর্থ প্রজন্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে দুইটা, এটা হচ্ছে, একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, আরেকটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। তাইলে এরপর আসবো আমরা পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্মের দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, পঞ্চম প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে, আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যবহার। তার মানে আমরা 5টা প্রজন্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো জানলাম, ভ্যাকুয়াম টিউব, পাঞ্চ কার্ড, ট্রানজিস্টর, ম্যাগনেটিক ডিস্ক, চুম্বকীয় কোর, আইসি, অর্ধ পরিবাহী মেমোরি, মাইক্রো প্রসেসর, মাইক্রো কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা, অপটিক্যাল ফাইবার।